এই মুহূর্তে আছি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের সামনে, আর আমার সাথে আছেন মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক নৌশিন মুস্তারি সাহেব। আমরা কথা বলবো আজকে কেন তারা এই লন্ডনস্থ হাই কমিশনের সামনে বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি পালন করেছেন তার বিস্তারিত নিয়ে। আপনারা জানাবেন আসলে কেন আজকে আপনারা এখানে আন্দোলন করছেন। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে স্টুডেন্টরা প্রটেস্ট করছে তাদের উপর অমানবিক যে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের এই ডেমনস্ট্রেশন শেখ হাসিনার বিরুদ্ধে, যে বর্তমানে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান। এবং আমাদের সলিডারিটি জানাচ্ছি আমাদের যারা আন্দোলন করছে কোটা রিফর্ম এর জন্য, যে আন্দোলন করে যাচ্ছে। আপনারা জানেন যে কোটার বিষয়ে ওটা বিতর্কিত একটা বিষয় যেটা সাধারণ মানুষসহ সবাই প্রত্যাখ্যান করেছে। তাই ইভেন কিছুদিন আগে আপনারা জানেন যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কোটাটা আবার পুনর্বহাল করা হবে, কিন্তু এর বিরুদ্ধে ছাত্র সমাজ সহ সাধারণ জনগণের অবস্থান রয়েছে। এই তাদের অবস্থানের কারণে, তাদের অনশন, তাদের অবরোধ, তাদের আন্দোলনের কারণে তারা নির্যাতিত হচ্ছে, তাদেরকে গুম করা হচ্ছে সরকারের পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে। তাই তাদের যেই নির্যাতন এবং হত্যা, গুম, খুন করা হচ্ছে। আমরা মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস, আমরা ইন্টারন্যাশনালি গ্লোবালি কাজ করে থাকি। আমরা মানবাধিকার, যে কোনো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের অবস্থান, সেই হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা তাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি এবং বাংলাদেশের এই যে অমানবিক হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এর বিরুদ্ধে আমাদের রীতিমতোই আমাদের অবস্থান রয়েছে, সেই হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইভেন আমরা বলবো এভাবে একজন স্বৈরাচার সরকার কখনো ক্ষমতা থাকতে পারে না জনগণের ম্যান্ডেট নিয়ে। তাই জনগণ যেভাবে প্রত্যাখ্যান করেছে, আমরা মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল সেভাবে প্রত্যাখ্যান করেছি। থ্যাংক ইউ। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, এই এখনও পর্যন্ত আমরা জানি যে কোটা বিরোধী আন্দোলনে বেশ কিছু ছাত্র নিহত হয়েছেন, তার নির্দিষ্ট কোনো সংখ্যা কি আপনার জানা আছে? আমাদের ইতিমধ্যে আমাদের কাছে যে রিপোর্ট এসেছে বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে, আমরা যেভাবে পেয়েছি আমাদের মতে এই ব্যাপারে 174 জন খুন হয়েছেন। ইভেন আমাদের ধারণা, ইভেন এর মোর দ্যান 50 এখন পর্যন্ত কিডন্যাপ হয়ে আছেন, গুম আছেন, তাদেরকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া অসংখ্য আহত হয়েছে, মোর দ্যান 2000 আহত হয়েছে। তাই আমরা এতটুকু আমাদের কাছে ইনফরমেশন এসেছে। একটা বিষয় জানতে চাই যে আসলে যদি এই কোটা সংস্কার বিষয়টা সরাহা না হয় তাহলে আপনারা আসলে কী করবেন? এই বিষয়ে আমাদের অবস্থান রীতিমতো থাকবে। আমরা আমাদের ভয়েস রেজ করব ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, আমাদের মেসেজ পৌঁছাবো। অলরেডি ইউনাইটেড নেশনকে আমরা, আমাদের প্ল্যান রয়েছে, ইউনাইটেড নেশনকে আমরা ইনফর্ম করব, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়ার্ডস সহ যারা অন্যান্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন রয়েছেন যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, তাদেরকে আমরা আমাদের মেমোরান্ডাম পাঠাবো। ইভেন আমরা ইউনাইটেড নেশনের যেই সেক্রেটারি রয়েছেন ওনাকে আমরা মেমোরান্ডাম পাঠাবো, আমাদের মেসেজটা ওনাদের কাছে যাবে, যাতে করে তারা এই ব্যাপারে স্টেপ নিয়ে থাকেন, বাংলাদেশের যে এই মানবাধিকার নিয়ে স্টেপ নিয়ে থাকেন, বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই নিয়ে স্টেপ নিয়ে থাকেন। ধন্যবাদ নৌশিন সাহেব। দর্শক, এই মুহূর্তে কথা বলবো ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের প্রেস সেক্রেটারি জনাব আবু জাহেদ সাথে, এবং তিনি জানাবেন আমাদেরকে যে আজকে কেন এখানে আন্দোলন হচ্ছে, আপনারা কী জন্য এখানে আজকে আসছেন? আমরা আজকে এখানে মানবাধিকার কর্মী, আমাদের সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এখানে আসছি আমরা, কারণ আমাদের দেশে আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের উপর যেভাবে এই অবৈধ সরকার যেভাবে আমাদের ভাই বোনদের নির্বিচারে হত্যা করছে, আমরা আমাদের ভাই বোনদের যে দাবি, তারা কোটা দাবি, তার যুক্তিক এই দাবির পক্ষে আমরা এখানে অবস্থান করছি। আমরা এখান থেকে বলতে চাই আমরা তাদের দাবিকে যুক্তিক মনে করছি এবং আমরা তাদের সমর্থন করছি, ভবিষ্যতে ওনাদের পাশে আছি, ভবিষ্যতে পাশে থাকবো। সেই সাথে আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে আহ্বান জানাই, তারাও আমাদের ভাই বোনদের সমর্থন দিয়ে রাজপথে নেমে এসে এই খুনি সরকারকে অনতিবিলম্বে বাংলাদেশের এই গদি থেকে যেন পদত্যাগ করতে পারে। ধন্যবাদ সবাই। আর এই মুহূর্তে রয়েছেন মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ সাইয়ের একজন কর্মীর সাথে আমি কথা বলবো, তিনি জানাবেন আসলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, কোটা সংস্কার আন্দোলন তার সর্বশেষ অবস্থা। ভাই, আপনি আসলে কী খবর পেয়েছেন এই পর্যন্ত? আসলে আমরা ছাত্রদের যারা গুম করা হওয়ার, বাংলাদেশ পুলিশ, আসলে পুলিশ কথা না, তারা আসলে সরকারের গুন্ডা বাহিনী হওয়া হয়, তারা আসলে বহু মানুষ বাংলাদেশের
গুম করছেন ছাত্রগুলোরে, সেও কয় 200, বাট আমার কাছে খবর আছে প্রায় 1000 রুপে মারা হয়েছে। তো আমরা একটা হয়েছে চাইছিলাম যে যারা প্রোটেস্ট কররা তারা প্রোটেস্ট তা হোক, আমরা যতটুকু সাপোর্ট করা লাগে বাইরের দেশ থেকে করবো আমরা যতটুকু পারি। আর আমি হয়েছে চাইলাম একটা যে আমরা চাইলাম যে সরকার তাড়াতাড়ি পদত্যাগ করিয়া নতুনভাবে নির্বাচন দেওয়া হোক। আর একটা দাবি হইল গিয়া যে বাংলাদেশের ইন্টারনেট সব কিছু ক্লোজ করা হয়েছে, আমরা আত্মীয় স্বজন মা বাপ কেউ সাথে যোগাযোগ করতে পারলাম না। আরও জিনিস হইল গিয়া যে হাইকমিশনের সামনে মাতলেও তারা কেস দিলায় আমার উপরে, দেখো নিরাপদ বাংলা নিরাপত্তা আইনে আমার উপরে মামলা দিয়েছে, আমি দেশেও যাইতে পারি না, কিছুও করতে পারি না। আর আরেকটা দাবি যারা প্রোটেস্ট করা তারা কইলাম, যদি লক্ষ্য থাকে অটুট সাহস থাকে মনে, অবশ্যই দেখা হবে বিজয়ের ময়দানে। আসলে এই যে আমাদের দাবি বা সাধারণ শিক্ষার্থীদের দাবি, বাংলাদেশের সাধারণ মানুষের দাবি, এটা আজকে বা গত 5 দিন 10 দিনের দাবি না, এটা গত 15 বছরের দাবি। মানুষের মধ্যে যেই ক্ষোভের সঞ্চার হয়েছে গত 15 বছর ধরে, শেখ হাসিনার সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেই তারা যেটা করেছে, মুক্তিযোদ্ধা কোটার নামে ভুয়া মুক্তিযোদ্ধাদের দিয়ে চাকরি, গোপালগঞ্জ কোটা, ফরিদপুর কোটা, আওয়ামী লীগ কোটা, সর্বশেষ তারা আবেদ আলী কোটা দিয়ে পুলিশ, অ্যাডমিন এবং সহ রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ বিসিএস ক্যাডারগুলো আছে এবং প্রত্যেকটা বাহিনী, প্রত্যেকটা সরকারি দপ্তরে শেখ হাসিনা তার আশীর্বাদ পুষ্ট বা তার 5-8টা লোক বসিয়েছে এবং তিনি ক্ষমতায় আজীবন থাকার জন্য এভাবে তার দলীয় লোকজন এবং অযোগ্য লোকজনকে বসানোর জন্য যে পায়তারা করছে তারই অংশ হিসাবে এই কোটা এমনভাবে দিয়েছে যে সাধারণ মানুষ, মেধাবীরা চাকরি না পায়। তো এ কারণে সাধারণ মানুষের যে ক্ষোভের বিস্ফোরণ হয়েছে, তিনি সাধারণ মানুষকে সবাইকে রাজাকার বলেছেন, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছেন যে তিনি ছাড়া এবং তার পরিবার ছাড়া তার দলীয় কিছু চামচাছারা বাংলাদেশের সবাই রাজাকার। তো আমরা সব রাজাকার যারা বাংলাদেশি সবাই আজকে ঐক্যবদ্ধ, আমরা রাজাকার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রাজাকার, আমাদের আন্দোলন চলছে, চলবে এবং আমরা যে যেখান থেকে পারি সবাই সমন্বিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে স্বৈরাচার হটানোর আন্দোলনে আছি। সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের কোটা সংস্কার আন্দোলনের জন্য আমাদের ভাই বোনেরা যে রক্ত দিয়েছে তাদের পক্ষে আমরা সবাই আছি। আমাদের বিদেশে যারা আছি তারা আজকে আলদরি পার্কে সমাবেশন করেছি এবং জাতিসংঘ কার্যালয়ে ঘেরাও দিয়েছিলাম। তো আমি একটা কথাই বলবো, এই স্বৈরাচার শাসন দূর করতে হলে এই আন্দোলন চলবে, থামানো যাবে না। তো যখন চলতেছে শেষ পর্যন্ত, যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত এই সংগ্রাম চলবে এবং চালাতে হবে। তো আমি আবারও বলতেছি, আমরা যারা প্রবাসী আছি আমরা তোমাদের সাথে আছি, থাকবো। 2018 সালের কোটা আন্দোলনের মাধ্যমে বর্তমানের যে পরিস্থিতি, এই আন্দোলনটা শুরু হয়। বাংলাদেশে চাকরিতে মেধার বিকল্প কিছু হতে পারে না। আপনারা দেখেছেন 53 বছর, স্বাধীনতার 53 বছরের পরেও আমরা কি অবজ্ঞা জাতি, আমাদের কোঠা নিয়ে আন্দোলন করতে হয়। আর এই কোঠা নিয়ে আন্দোলন করতে গিয়ে 2024 সালের 17 জুলাই থেকে আজ 19 জুলাই পর্যন্ত বাংলাদেশে নিউজ পত্রিকা প্রকাশিত প্রায় 200-এর অধিক তরুণ ছাত্র সমাজ আজকে মৃত্যু বরণ করেছে। আমরা তাদেরকে মৃত্যুবরণ হিসাবে শুধু দেখি না, 71-এ যেমন যুদ্ধ হয়েছিল তেমনি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারাও আজকে শহীদ। এই শহীদদের স্মরণে আমরা যারা প্রবাসী রয়েছি, হয়তোবা বাংলাদেশের রাজপথে তাদের সাথে থাকতে পারতেছি না, কিন্তু প্রবাসী থেকে সকল ধরনের সহযোগিতা আমরা তাদের করে যাব, মনস্তাত্ত্বিকভাবে, আর্থিকভাবে। ইনশাল্লাহ আমরা অচিরেই দেখতে পাব খুনি হাসিনা হয় পালিয়ে যাবে, নয় আত্মহত্যা করবে, যেটা ঘটেছিল জার্মান যুদ্ধে হিটলারের অবস্থা। বেশি কিছু বলার তো নাই, কারণ এমনি আমরা ব্যথিত। বাংলাদেশে গত 4 দিনে প্রায় 200 স্টুডেন্ট, যার ম্যাক্সিমাম বয়স হয়তো বা 21-22, নট মোর দেন দ্যাট, 180 জন ছাত্র তাদের তাজা রক্ত দিছে, তাদের বাবা মা কষ্ট করে তাদেরকে এই পর্যন্ত আনছে, ইউনিভার্সিটিতে পাশ করবে, চাকরিতে যাবে, বাবা মাকে দেখবে, ভবিষ্যৎ গড়বে, কত স্বপ্ন আমাদের সামনে গত 4 দিনে নষ্ট হয়ে গেছে। জাস্ট আমাদের বাংলাদেশের
তথাকথিত অবৈধ সরকারের তাদের একটা কোটা সিস্টেম বহাল রাখার জন্য। দুই দিন আগে একটা এক্সপিরিয়েন্সের কথা বলবো আপনাদের সাথে। এই কোটা সংস্কারের আন্দোলন যখন চর বা খুব আগুন ইন্টারন্যাশনালি সবাই রিকগনাইজড হয়েছে সবার কাছে, তো আমি আমার যাত্রাপথে দুই ইন্ডিয়ান স্টুডেন্টের সাথে দেখা হয়েছিল, তো ওরা দেখতেছিল, আমি দেখতেছিলাম এই টিভিতে বাংলাদেশের কোটা সংস্কারের আন্দোলনের ব্যাপারটা। তো ওরা দেখে খুব আশ্চর্য হলো ওরা, এবং ওরা আমারে বলতেছিল, ওরা যা বলছিল তার বাংলা তাৎপর্য হচ্ছে যে গত ওদের মাত্র 18% কোটা, সেই 18% কোটার জন্য ওদের বিভিন্ন সময় বিভিন্ন বছরে ওদের স্টুডেন্টরাও আন্দোলন করে সরকারের কাছে, আর তোদের সরকার 60% কোটা খাইয়ে ফেলছে। মানে 60% কোটার জন্য আমাদের মেধাবী ছাত্ররা তাদের প্রয়োজনীয় জায়গায়, তাদের পছন্দ মতো জায়গায় চাকরি করতে পারতেছে না এই কোটার জন্য। আর একটা কথা, এই কোটার জন্য আমরা বাংলাদেশে বাইরে বহুত স্টুডেন্ট আছি, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, বিভিন্ন জায়গায় অনেক স্টুডেন্ট, আমরা এখানে ডে লেবারের কাজ করি, কিন্তু অনেকে এরা দেশে থাকলে দেশে বিসিএস ক্যাডার বিভিন্ন ভালো ভালো জায়গায় কাজ করতে পারত। এই মেধাবীদের ভালো জায়গায় কাজ হচ্ছে না বিদায় তারা বাইরে চলে আসে, বাইরে থাকে। এই একমাত্র কোটা সিস্টেমের কারণে আমরা এখনও বাইরে ডে লেবারের হিসাবে কাজ করছি, নিজেদের দেশে নিজেরা অধিকার পাচ্ছি না। নন মেধাবী লোকজন, রাজনৈতিক লোকজন, তারা এই কোটার আন্দোলন, কোটার মাধ্যমে তার সমস্ত সুবিধা, সুযোগ সুবিধা এবং সমস্ত আনন্দ কেড়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের জীবন থেকে। সেই কোটা সংস্কারের দরকার। কোটা সংস্কারের জন্য সবচেয়ে প্রথম দরকার রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রযন্ত্রের সংস্কার। বাংলাদেশের গভর্নমেন্টের স্টেপ ডাউন করতে হবে, এবং এই বাংলাদেশকে সুষ্ঠু পথে নেওয়ার জন্য বাংলাদেশের যে ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের যৌক্তিকতা আছে, আমরা এই আন্দোলনের সাথে সম্পূর্ণ সমর্থন দিচ্ছি। এবং এই আন্দোলন জারি রাখার জন্য, বাংলাদেশ মুক্ত হওয়ার জন্য যা যা করা দরকার আমরা বিদেশ থেকে যেখান থেকে পারি অবশ্যই করব, আপনাদের সবার সাথে আমরা আছি, এই বলে আমার।